শহর বন্দরে ট্রাক ট্রলারে ঢুকছে কোরবানির পশু, জমজমাট হচ্ছে হাট, বেচা কেনার আমেজ। চাহিদার তালিকায় গুরুত্ব পাচ্ছে ছোট মাঝারি আকারের গরু, ইচ্ছে মতো দাম হাঁকতে পেরে খুশি বিক্রেতারাও। এরকম কিনা বেচা শান্তি মতো থাকলে আমরা শান্তি পাবো। ভারতের গরু আসছে না, বাংলাদেশের যা আছে এতই চলছে। 1,80,000, 1,40,000 দাম করছে। ভুষির দাম বেশি, খাদ্যর দাম বেশি, এর জন্য একটু গরুর দাম বেশি। এই গরু 60,000 টাকা, 1,20,000। তারা ধরে রাখতেছে, ভাবতেছে শেষবেলা হয়তো আমরা একটু বেশি দামে বিক্রি করতে পারবো। পুলিশ হচ্ছে তৎপর রয়েছেন আমাদের হাটে সবসময়। ফেরির জন্য পশুবাহী যানবাহনের পদ্মা পাড়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার দিন শেষ, ঝক্কি ঝামেলা ছাড়াই আসছে রাজধানীতে। ঘন্টার পর ঘন্টা আমরা বসে থাকতাম গরু নিয়ে, জাম ঠেলতে ঠেলতে গরু মারা গেছে, তো এখন আমরা সেই দুর্ভোগে আর নাই। দালালের চক্করে পড়তাম, এখন আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। এখন এই যে আইসার সাথে সাথে যেটা শিখা দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিগগিরই মিলছে না বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি, কখন কোথায় লোডশেডিং করা হবে শিডিউল জানালেন প্রধানমন্ত্রী। যুদ্ধের কারণে সংকট, সাশ্রয়ী হওয়ার আহ্বান। গ্রামীণ টেলিকমের মামলা প্রত্যাহারে চাপ সৃষ্টি করতে গুজব ছড়ানো হয়, বাংলাদেশ হবে শ্রীলঙ্কা, আইনজীবী নেন 16 কোটি টাকা, ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেফতার। মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে গুনতে হবে 77,990 টাকা, মধ্যস্বত্ব ভোগীরা খরচের বোঝা বাড়াবে কিনা তা নিয়েই প্রশ্ন। মিনা যাত্রার অপেক্ষায় 10 লাখেরও বেশি হাজি সময় কাটাচ্ছেন জিকির আসকারে, বাংলাদেশিদের নির্বিঘ্ন ব্যবস্থাপনার আশা স্বাস্থ্যমন্ত্রীর।